সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা শঙ্কুর শনির দশা। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় পূজাবার্ষিকী আনন্দমেলা 1383 বঙ্গাব্দে অর্থাৎ 1976 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, সামারভিল, দে সান্তস, গ্রোপিয়াস, প্রফেসর ফিঙ্কেলস্টাইন, ডক্টর ওয়েবার। এই গল্পটি ডক্টর শেরিংয়ের স্মরণশক্তির আগে লেখা এবং প্রফেসর শঙ্কুর সুইজারল্যান্ডের ইন্সব্রুক যাওয়া এই গল্পতেই প্রথম। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর, ইন্সপেক্টর দিয়েট্রিক রিচার্ড। শুরু হচ্ছে শঙ্কুর শনির দশা। সাতই জুন। আমাকে দেশ বিদেশে অনেকে অনেক সময় জিজ্ঞাসা করেছে আমি জ্যোতিষে বিশ্বাস করি কিনা। প্রতিবারই আমি প্রশ্নটার একই উত্তর দিয়েছি, আমি এখনো এমন কোনো জ্যোতিষীর সাক্ষাৎ পাইনি যার কথায় বা কাজে আমার জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাস জন্মাবে। কিন্তু আজ থেকে 3 মাস আগে অবিনাশবাবু যে জ্যোতিষীকে আমার বাড়িতে নিয়ে আসেন, আজ আমি বলতে পারি যে তাঁর গণনা অক্ষরে অক্ষরে ফলে গেছে। অবশ্যই এটাও বলতে বাধ্য হচ্ছি যে গণনা না ফললেই বেশি খুশি হতাম। তিনি বলেছিলেন, আজ থেকে 3 মাস পরে তোমার চরম সংকটের দিন আসছে, শনির দৃষ্টি পড়বে তোমার ওপর, এমনই অবস্থায় পড়বে যে মনে হবে এর চেয়ে মৃত্যুও ভালো। এ অবস্থা থেকে মুক্তি হবে কিনা জিজ্ঞেস করাতে বললেন, যে তোমার সবচেয়ে বড় শত্রু তাকে সংহার করতে পারলে তবেই মুক্তি। আমি স্বভাবতই জিজ্ঞেস করলাম এই শত্রুটি কে। তাতে তিনি ভারী রহস্যজনকভাবে একটু হেসে বললেন, তুমি নিজে। এই রহস্যের কিনারা এখনো হয়নি, কিন্তু সংকট যেটা এসেছে তার চেয়ে মৃত্যু যে ভালো তাতে কোনো সন্দেহ নেই। এই সংকটের সূত্রপাত আজই পাওয়া একটি চিঠিতে। 2 মাস আগে আমি মাদ্রিদ থেকে একটি বিজ্ঞানী সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ পাই। এই চিঠিতে সম্মেলনের উদ্যোক্তা বিশ্ববিখ্যাত প্রাণীতত্ত্ববিদ ডিস্যান্টস লিখেছিলেন, আমরা সকলেই বিশেষ করে তোমাকে চাই, তুমি না এলে আমাদের সম্মেলন যথেষ্ট মর্যাদা লাভ করবে না, আশা করি তুমি আমাদের হতাশ করবে না। এই চিঠি পাওয়ার 3 দিন পরে আমার বন্ধু জন সামারভিল ইংল্যান্ড থেকে আমাকে লিখে মাদ্রিদ যাওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে। ডিস্যান্টোসকে হতাশ করার কোনো অভিপ্রায় আমার ছিল না, বছরে অন্তত একবার করে বিদেশ গিয়ে নানান দেশে নানান বয়সের বিজ্ঞানীদের সঙ্গে আলাপ আলোচনা করে আমার নিজের চিন্তাকে সঞ্জীবিত করা, এটা আমার একটা অভ্যেসের মতো দাঁড়িয়ে গিয়েছে। এর ফলেই বয়স সত্ত্বেও আমার দেহ মন এখনো সজীব। মাদ্রিদের আমন্ত্রণ গ্রহণ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যে চিঠি লিখি তারও জবাব আমি 2 সপ্তাহের মধ্যেই পেয়ে যাই। 15 জুন অর্থাৎ আজ থেকে 8 দিন পরে আমার রওনা হওয়ার কথা। এই অবস্থায় বিনা মেঘে বজ্রপাতের মতো আজকের চিঠি, মাত্র 3 লাইনের চিঠি। তার মর্ম হচ্ছে মাদ্রিদ বিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ তাঁদের আমন্ত্রণ প্রত্যাহার করছেন। পরিষ্কার ভাষা, তাঁরা চান না যে আমি এই সম্মেলনে যোগদান করি। কারণ? কারণ কিছু বলা নেই চিঠিতে। এই থেকে কি বুঝতে হবে আমায়, কি এমন ঘটতে পারে যার ফলে এরা আমাকে অপাঙ্কেয় বলে মনে করছেন? উত্তর আমার জানা নেই, কোনোদিন জানতে পারবো কি না তাও জানি না। আজ আর লিখতে পারছি না, দেহ মন অবসন্ন,
আজ এখানেই শেষ করি। 10ই জুন, আজ সামোভিলের চিঠি পেলাম, সেটা অনুবাদ করলে এই দাঁড়ায়। প্রিয় শঙ্কু, তুমি দেশে ফিরেছো কিনা জানি না, ইন্সব্রুকে গত মাসে তোমার বক্তৃতা সম্পর্কে কাগজে যা বেরিয়েছে সেটা পড়ে আমি দুরাত ঘুমোতে পারিনি। নিঃসন্দেহে তুমি কোনো কঠিন মানসিক পীড়ায় ভুগছো, না হলে তোমার মুখ দিয়ে এই ধরনের কথা উচ্চারণ হতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমি খবরটা পড়ে ইন্সব্রুকে প্রফেসর স্টাইনারকে ফোন করেছিলাম, তিনি বললেন বক্তৃতার পরে তোমার আর কোনো খবর জানেন না, আশঙ্কা হয় তুমি ইউরোপেই কোথাও আছো এবং অসুস্থ হয়ে পড়েছো। তা যদি না হও, যদি এ চিঠি তোমার হাতে পড়ে তাহলে পত্রপাঠ আমাকে টেলিগ্রামে তোমার কুশল সংবাদ জানাবে এবং এই সঙ্গে চিঠিতে তোমার এই অভাবনীয় আচরণের কারণ জানাবে। ইতি তোমার জন সামোভিল। পুনঃ খবরটা কিভাবে টাইমসে প্রকাশিত হয়েছে সেটা জানাবার জন্য এই কাটিং। প্রথমেই বলে রাখি যে আমি ইন্সব্রুকে গত মাসে কেন কোনো কালেই যাইনি। এইবার টাইমসের খবরের কথা বলি, তাতে লিখেছে বিশ্ববিখ্যাত ভারতীয় বৈজ্ঞানিক প্রফেসর টি শঙ্কু গত 11ই মে অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরে বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে একটা বক্তৃতা দেন। সভায় স্থানীয় এবং ইউরোপের অন্যান্য শহরের অনেক বিশিষ্ট বৈজ্ঞানিক উপস্থিত ছিলেন। প্রফেসর শঙ্কু এই সব বৈজ্ঞানিকদের সরাসরি কুৎসিত ভাষায় আক্রমণ করেন, ফলে শ্রোতাদের মধ্যে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অনেকেই বক্তাকে আক্রমণের উদ্দেশ্যে মঞ্চের দিকে অগ্রসর হন। জনৈক শ্রোতা একটি চেয়ার তুলে প্রফেসর শঙ্কুর দিকে নিক্ষেপ করেন। অতঃপর ইন্সব্রুক নিবাসী পদার্থবিজ্ঞানী ডক্টর কার্ল গ্রোপিয়াস বক্তাকে আক্রমণের হাত থেকে রক্ষা করেন। এই হল খবর। সামোভিল যেমন চেয়েছিল, আমি তার চিঠি পাওয়া মাত্র জবাব লিখে সে চিঠি নিজে ডাকে ফেলে এসেছি, কিন্তু তাতে আমি কি ফল আশা করতে পারি? সামোভিল কি আমার কথা বিশ্বাস করবে? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি বিশ্বাস করবে যে আমার পরিবর্তে অবিকল আমারই মতো দেখতে একজন লোক ইন্সব্রুকে গিয়ে এই বক্তৃতা দিয়ে আমার সর্বনাশ করেছে? সামোভিলের সঙ্গে আমার 33 বছরের বন্ধুত্ব, সেই যদি বিশ্বাস না করে তো কে করবে? খবরে বলেছে যে ডক্টর গ্রোপিয়াস আমাকে, অর্থাৎ এই রহস্যজনক দ্বিতীয় শঙ্কুকে বাঁচান। গ্রোপিয়াসকে আমি চিনি, 7 বছর আগে বাগদাদে আন্তর্জাতিক আবিষ্কারক সম্মেলনে তার সঙ্গে আমার পরিচয় হয়। স্বল্পভাষী অমায়িক ব্যক্তি বলে মনে হয়েছিল। সামোভিলের সঙ্গে তাকেও একটা চিঠি লিখে দিয়েছি। নিজেকে এত অসহায় আর কখনো মনে হয়নি। আশঙ্কা হচ্ছে বাকি জীবনটা এই বিশ্রী কলঙ্কের বোঝা কাঁধে নিয়ে গিরিডি শহরে দাগি আসামির মতো কাটাতে হবে। 21শে জুন, গ্রোপিয়াসের চিঠি এবং অত্যন্ত জরুরি চিঠি, আজই ইন্সব্রুকে যাওয়ার বন্দোবস্ত করতে হবে। টাইমসের বিবরণ যে অতিরঞ্জিত নয় সেটা গ্রোপিয়াসের চিঠিতে বুঝলাম। রুমেনিয়ার মাইক্রোবায়োলজিস্ট জর্জ পোপেস্কু নাকি আমার দিকে চেয়ার ছুঁড়ে মারেন। এনজাইম সম্পর্কে তার মহামূল্য গবেষণাকে আমি নাকি অর্বাচীন বলে উড়িয়ে দিয়েছিলাম, ফলে অত্যন্ত স্বাভাবিক কারণেই তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন। গ্রোপিয়াস মঞ্চে আমার পাশেই বসেছিল, সে আমার হাত ধরে হ্যাঁচকা টান মেরে এক পাশে সরিয়ে আমার প্রাণ বাঁচায়। চেয়ারটা একটা মাইক্রোফোনকে বিকল করে দিয়ে টেবিলের ওপর রাখা জল ভর্তি দুটো কাঁচের গেলাসকে চুরমার করে দেয়। গ্রোপিয়াস লিখছে, তোমাকে আমি হাত ধরে টেনে শটান লাইবনিৎজ হলের বাইরে নিয়ে আসি। তুমি তখন এত উত্তেজিত হয়ে পড়েছিলে যে তোমাকে ধরে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। বাইরে আমার গাড়ি অপেক্ষা করছিল, কোনো রকমে তাতে তোমাকে তুলে আমি রওনা দিই। হাত ধরেই বুঝেছিলাম যে তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। ইচ্ছে ছিল হাসপাতালে নিয়ে যাব, কিন্তু 1 কিলোমিটার গিয়েই একটা চৌমাথায় ট্রাফিক লাইটের দরুন গাড়িটা থামার সঙ্গে সঙ্গে
তুমি দরজা খুলে নেমে পালাও। তারপর অনেক খুঁজেও আর তোমার দেখা পাইনি। তোমার চিঠি পেয়ে বুঝলাম তুমি দেশে ফিরেছ। বিদেশি বৈজ্ঞানিক মহলে তোমার নামে যে কলঙ্ক রটেছে সেটা কিভাবে দূর হবে জানি না, তবে তুমি যদি একবার ইন্সব্রুকে আসতে পারো তাহলে ভালো ডাক্তারের সন্ধান দিতে পারি। তোমাকে পরীক্ষা করে যদি কোনো মস্তিষ্ক বা স্নায়ুর গণ্ডগোল ধরা পড়ে তাহলে সেদিনকার ঘটনার একটা স্পষ্ট কারণ পাওয়া যাবে এবং সেটা তোমার পক্ষে সুবিধাজনক হবে। অসুখ যদি হয়েই থাকে তাহলে চিকিৎসার কোনো ত্রুটি হবে না ইন্সব্রুকে। গ্রোপিয়াস ইন্সব্রুকের একটা কাগজ থেকে সেদিনকার ঘটনার একটা ছবিও পাঠিয়ে দিয়েছে। হন্তদন্ত গ্রোপিয়াস আমার পিঠে হাত দিয়ে আমাকে এক পাশে সরিয়ে দিচ্ছেন। এই আমির সঙ্গে আমার চেহারার কোনো পার্থক্য ছবিতে ধরতে পারলাম না, কেবল আমার চশমাটা, যেটা ছবিতে দেখছি প্রায় খুলে এসেছে, সেটার কাঁচ স্বচ্ছ না হয়ে ঘোলাটে বলে মনে হচ্ছে। আমার ডাইনে বাঁয়ে টেবিলের পিছনে বসা ব্যক্তিদের মধ্যে আরো দুজনকে চেনা যাচ্ছে। একজন হলেন রুশ বৈজ্ঞানিক ডক্টর বোরোডিন, আর অন্যজন ইন্সব্রুকের তরুণ প্রত্নতাত্ত্বিক প্রফেসর ফিঙ্কেলস্টাইন। ফিঙ্কেলস্টাইন তার হাত দুটো আমার দিকে বাড়িয়ে রয়েছে, হয়তো সেও আমাকে আক্রমণ করতে যাচ্ছিল। আজ সারা দিন ধরে গভীরভাবে চিন্তা করে বুঝেছি যে আমাকে ইন্সব্রুক যেতেই হবে। সেই জ্যোতিষীর কথা মনে পড়ছে যে বলেছিল আমার এই পরম শত্রুটি সংহার না করলে আমার মুক্তি নেই। আমার মন বলছে এই ব্যক্তি এখনো ইন্সব্রুকেই রয়েছে আত্মগোপন করে, তার সন্ধানই হবে এখন আমার একমাত্র লক্ষ্য। সামারভিলকে লিখে দিয়েছি আমার সংকল্পের কথা, দেখা যাক কি হয়। 23 জুন, আজ নতুন করে আমার মনে আতঙ্ক দেখা দিয়েছে। আমার ডায়েরি খুলে গত 3 মাসের দিনলিপি পড়ে দেখছিলাম। মে মাসের 23 থেকে 22 পর্যন্ত দেখলাম কোনো এন্ট্রি নেই। সেটা অস্বাভাবিক নয়, কারণ উল্লেখযোগ্য কিছু না ঘটলে আমি ডায়েরি লিখি না, কিন্তু খটকা লাগছে এই কারণে যে ওই সময়টাতেই ইন্সব্রুকে ঘটনাটা ঘটেছিল। এমন যদি হয় যে আমি ইন্সব্রুকের নেমন্তন্ন পেয়েছিলাম, ইন্সব্রুকে গিয়েছিলাম, ওই রকম বক্তৃতাই দিয়েছিলাম এবং তারপর ইন্সব্রুক থেকে ফিরে এসেছিলাম, কিন্তু এই পুরো ঘটনাটাই আমার মন থেকে লোপ পেয়ে গেছে। কোনো সাময়িক মস্তিষ্কের ব্যায়াম থেকে কি এই ধরনের বিস্মৃতি সম্ভব? এটা অবশ্যই খুব সহজেই যাচাই করা যেত। দুঃখের বিষয়ে যে দুটি ব্যক্তির সঙ্গে গিরিডিতে আমার প্রতিদিনই দেখা হয় তাদের একজনও ওই সময়টা এখানে ছিলেন না। আমার চাকর প্রহ্লাদ গত 2 মাস হলো ছুটি নিয়ে দেশে গেছে। যাকে বদলি দিয়ে গেছে সেই ছেদিলালকে জিজ্ঞেস করেছিলাম। বললাম গত মাসে আমি গিরিডি ছেড়ে কোথাও গিয়েছিলাম কিনা তোমার মনে আছে? সে চোখ কপালে তুলে বলল, আপনার স্মরণে থাকবে না তো আমার কাইসন থাকবে বাবু। আমারই ভুল হয়েছে, এই জিনিস কাউকে জিজ্ঞেস করা যায় না। একজনকে জিজ্ঞেস করা যেত, আমার বন্ধু অবিনাশ বাবু, কিন্তু তিনি গত শুক্রবার চাইবাসা চলে গেছেন তার ভাগ্নির বিয়েতে। ইন্সব্রুকের কোনো চিঠি আমার ফাইলের মধ্যে পাইনি। আশা করি আমার আশঙ্কা অমূলক। আমি 6 জুলাই ইন্সব্রুক রওনা হচ্ছি। কপালে কি আছে কে জানে। সাতই জুলাই ইন্সব্রুক বিকেল 4টে। ভিয়েনা থেকে ট্রেন ধরে সকাল 10টায় পৌঁছেছি এখানে। ছবি সমেত নকল শঙ্কুর বক্তৃতা এখানকার কাগজে বেরোনোর যে কী ফল হয়েছে সেটা শহরে পদার্পণ করেই বুঝেছি। পরপর 3টে হোটেলে আমাকে জায়গা দেয়নি। 3য় হোটেল থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠতে গিয়েছিলাম, ড্রাইভার মাথা নেড়ে না করে দিল।
শেষটায় হাতে ব্যাগ নিয়ে প্রায় ৪৫ মিনিট হেঁটে একটা গলির ভেতর ছোট্ট একটা সরাইখানা গোছের হোটেলে ঘর পেলাম। মালিকের পুরু চশমা দেখে মনে হলো সে ভালো চোখে দেখে না। আমার বিশ্বাস সেই কারণেই আতিথেয়তার কোনো ত্রুটি হলো না। কিন্তু এভাবে গা ঢাকা দিয়ে থেকে কাজের বেশ অসুবিধা হবে বলে মনে হচ্ছে। আজ রাত্রে সামোভেল আসছে, তাকে গিরিডি থেকে ইন্সব্রুক যাচ্ছি বলে লিখেছিলাম এবং এখানে এসেই টেলিফোন করেছি। তার জরুরি কাজ ছিল, তাও সে আসবে বলে কথা দিয়েছে। গ্রোপিয়ার্সকে ফোন করেছিলাম, তার সঙ্গে আজ ৫:৩০ অ্যাপয়েন্টমেন্ট। সে থাকে এখান থেকে ১০ কিলোমিটার দূরে, বলেছে গাড়ি পাঠিয়ে দেবে। আরও একজনকে ফোন করা হয়ে গেছে এর মধ্যে, প্রফেসর ফিঙ্কেলস্টাইন। শুধু একজনের কাছ থেকে ঘটনার বিবরণ শুনলে চলবে না, তাই ফিঙ্কেলস্টাইনের সঙ্গে কথা বলা দরকার। ভদ্রলোক বাড়ি ছিলেন না, চাকর ফোন ধরেছিল, আমার নম্বর দিয়ে দিয়েছি, বলেছি এলেই যেন ফোন করেন। পাহাড়ে ঘেরা অতি সুন্দর শহর ইন্সব্রুক, যুদ্ধের সময় অনেক কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল, এখন আবার সব নতুন করে গড়েছে। অবশ্যই শহরের সৌন্দর্য উপভোগ করার মতো মনের অবস্থা আমার নেই। আমার এখন একমাত্র লক্ষ্য হল সেই জ্যোতিষীর গণনায় নির্ভর করে আমার মুক্তির পথ খোঁজা। ৭ জুলাই ৭:৩০। গ্রোপিয়াসের সঙ্গে সাক্ষাৎকারের ঘটনাটা গুছিয়ে লিখতে চেষ্টা করছি। ৫টার কিছু আগেই আমার এই অ্যাপোলো হোটেলের একটি ছোকরা এসে খবর দিল, হের প্রফেসর শঙ্কর জন্য গাড়ি পাঠিয়েছেন হের ডক্টর গ্রোপিয়াস। গাড়ির চেহারা দেখে কিঞ্চিত বিস্মিত হলাম। এককালে, অর্থাৎ অন্তত ৩০ বছর আগে, এটা হয়তো বেশ বাহারের গাড়ি ছিল, কিন্তু এখন রীতিমতো জীর্ণ দশা। গ্রোপিয়াস কি দরিদ্র না কৃপণ? ৫টার মধ্যে গ্রুনোওয়াল স্ট্রাসে পৌঁছে গেলাম। এই রাস্তাতেই গ্রোপিয়াসের বাড়ি। একটা প্রাচীন গির্জা ও গোরস্থান পেরিয়ে গাড়িটা বাঁয়ে একটা গেটের ভিতর দিয়ে ঢুকে গেল। বাড়িটাও দেখলাম গাড়িরই মতো। গেট থেকে সদর দরজা পর্যন্ত রাস্তার দুপাশে বাগান আগাছায় ভরে গেছে, অথচ আসবার পথে অন্যান্য বাড়ির সামনের বাগানের ফুলের প্রাচুর্য দেখে চোখ জুড়িয়ে গেছে। বাগদাদে গ্রোপিয়াসের চেহারা যা মনে ছিল তার তুলনায় এবারে তাকে অনেক বেশি বিধ্বস্ত বলে মনে হল। ৭ বছরে এত বেশি বুড়িয়ে যাওয়ার কথা নয়, হয়তো কোনো পারিবারিক দুর্ঘটনা ঘটে থাকবে। আমি এ ব্যাপারে কোনো অনুসন্ধিৎসা প্রকাশ করলাম না, কারণ তার নিজের স্বাস্থ্যের চেয়ে আমার স্বাস্থ্য সম্পর্কে সে অনেক বেশি উদ্বিগ্ন বলে মনে হল। বৈঠকখানায় দুজনে মুখোমুখি বসার পর গ্রোপিয়াস মিনিট দুয়েক ধরে আমাকে পর্যবেক্ষণ করল। শেষটায় আমাকে বাধ্য হয়েই হালকাভাবে জিজ্ঞেস করতে হল, আমি সেই শঙ্কু কিনা সেটা ঠাহর করতে চেষ্টা করছো? গ্রোপিয়াস আমার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে যে কথাটা বলল তাতে আমার ভাবনা দ্বিগুণ বেড়ে গেল। ডক্টর ওয়েবার আসছেন, তিনি তোমাকে পরীক্ষা করে দেখবেন। সেদিন তোমাকে ওয়েবারের ক্লিনিকেই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি সে সুযোগ দাওনি। আশা করি এবারে তুমি আপত্তি করবে না। একমাত্র আমি বিশ্বাস করি যে সেদিন তুমি অসুস্থ ছিলে বলেই এসব কথা বলতে পেরেছিলে। অন্য যারা ছিল তারা আমার সঙ্গে একমত নয়, তারা এখনও তোমাকে পেলে ছিঁড়ে খাবে। কিন্তু ওয়েবারের পরীক্ষার ফলে যদি প্রমাণ হয় যে তোমার মাথায় গোলমাল হয়েছে, তাহলে হয়তো এরা তোমাকে ক্ষমা করবে। শুধু তাই নয়, চিকিৎসার সাহায্যে সুস্থ হয়ে তুমি হয়তো আবার তোমার সুনাম ফিরে পাবে। আমি অগত্যা বলতে বাধ্য হলাম যে গত ৪০ বছরে একদিনের জন্য আমি অসুস্থ হইনি। দৈহিক মানসিক কোনো ব্যাধির সঙ্গেই আমার পরিচয় নেই। গ্রোপিয়াস বলল,
তাহলে কি তুমি বলতে চাও যে এত সব নাম করা বৈজ্ঞানিক সিমানফস্কি, রিটার, পোপেস্কু, অল্টম্যান, স্ট্রাইকার, এমনকি আমি নিজে, এদের সম্বন্ধে তুমি এত নীচ ধারণা পোষণ করো? আমি যথাসম্ভব শান্তভাবে বললাম, গ্রোপিয়াস, আমি বিশ্বাস করি যে আমারই মতো দেখতে আর একজন লোক রয়েছে, যে নিজে বা অন্য কোনো লোকের প্ররোচনায় আমাকে অপদস্থ করার জন্য এই সব করেছে। তাহলে সে লোক এখন কোথায়? সেদিন আমার গাড়ি থেকে নেমে সে শহর থেকে কি ভ্যানিশ করে গেল? তোমার না হয় পাসপোর্ট ছিল, টিকিট ছিল, তুমি সোজা প্লেন ধরে দেশে ফিরে গেছো, কিন্তু একজন প্রতারকের পক্ষে তো হঠাৎ শহর থেকে পালানো এত সহজ নয়। আমি বললাম, আমার বিশ্বাস সে লোক এই শহরেই আছে। এমনও হতে পারে যে সে একজন অখ্যাত বৈজ্ঞানিক, অনেক জায়গায় আমাকে দেখেছে, আমার বক্তৃতা শুনেছে, বোঝাই যাচ্ছে আমার সঙ্গে তার কিছুটা সাদৃশ্য আছে, বাকিটা সে মেকআপের সাহায্যে পুষিয়ে নিয়েছে। গ্রোপিয়াসের চাকর হট চকলেট দিয়ে গেল। চাকরের সঙ্গে সঙ্গে একটা কুকুরও এসে ঘরে ঢুকেছে। বুঝলাম সেটা জাতে ডোবারম্যান পিনশার। কুকুরটা আমাকে দেখে ল্যাজ নাড়তে নাড়তে কাছে এসে আমার প্যান্ট শুঁকতে লাগল, কিন্তু তারপরেই দেখলাম সে আমার মুখের দিকে চেয়ে বার তিনে গড়গড় শব্দ করল। গ্রোপিয়াস, ফ্রেকা, ফ্রেকা বলে দুবার ধমক দিতেই সে যেন বিরক্ত হয়ে আমার কাছ থেকে সরে গিয়ে কিছুটা দূরে কার্পেটের উপর বসে পড়ল। তুমি এখানে এসেছো বলে আর কেউ জানে কি? গ্রোপিয়াস প্রশ্ন করল। আমি বললাম, ইন্সব্রুকে আমার জানা বলতে আর একজনই আছেন, তাকে এসে ফোন করেছিলাম কিন্তু তিনি বাড়ি ছিলেন না, তার চাকরকে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। কে তিনি? আমি একটু হেসে বললাম, তিনিও প্রফেসর শঙ্কুর বক্তৃতায় উপস্থিত ছিলেন, তোমার পাঠানো খবরের কাগজের ছবিতে তাকে দেখলাম। গ্রোপিয়াস ভ্রুকুঞ্চিত করল। কার কথা বলছো তুমি? প্রফেসর ফিঙ্কেলস্টাইন। আই সি। খবরটা শুনে গ্রোপিয়াসকে তেমন প্রসন্ন বলে মনে হলো না। প্রায় আধ মিনিট চুপ করে থাকার পর আমার দিকে সোজা তাকিয়ে বলল, ফিঙ্কেলস্টাইনের গবেষণা সম্বন্ধে সেদিন তুমি কি বলেছিলে সেটা মনে আছে? আমি বাধ্য হয়ে মাথা নেড়ে না বললাম। যদি মনে থাকতো তাহলে আর তাকে ফোন করতে না। তুমি বলেছিলে একটি 3 বছরের শিশুও তার চেয়ে বেশি বুদ্ধি রাখে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। খুব ভালো করেই জানি এই উন্মাদ বক্তৃতার জন্য আমি দায়ী নই, কিন্তু এখানকার লোকের যদি সত্যিই ধারণা হয়ে থাকে যে এই প্রতারকই হচ্ছে আসল শঙ্কু, তাহলে আমার বিপদের শেষ নেই। গ্রোপিয়াস ছাড়া কি তাহলে আমি কারোর উপরেই ভরসা করতে পারবো না? একটা গাড়ির শব্দ। ওই বোধহয় ওয়েবার এলো, বলল গ্রোপিয়াস। ডাক্তারকে আমার ভালো লাগলো না। জার্মানির তুলনায় অস্ট্রিয়ার লোকেদের মধ্যে যে মোলায়েম ভাব থাকে সেটা এর মধ্যেও আছে, তবে সেটার মাত্রাটা যেন একটু অস্বস্তিকর রকম বেশি। মুখে লেগে থাকা সরল হাসিটাও কেন জানি কৃত্রিম বলে মনে হয়। ওয়েবার আধ ঘন্টা ধরে আমাকে নানা রকম প্রশ্ন করে পরীক্ষা করল, আমিও সব সহ্য করলাম। যাবার সময় বলল, গ্রোপিয়াস তোমাকে গাড়ি পাঠিয়ে দেবে, কাল সকালে গডফ্রিড স্ট্রাসেতে আমার ক্লিনিকে এসো, সেখানে আমার যন্ত্রপাতি আছে, তোমাকে সুস্থ করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে রইল। আমি মনে মনে বললাম, তোমার চেয়ে অন্তত 10 গুণ বেশি সুস্থ আমি, তুমি 1 মাস নখ কাটোনি, তোমার ঠোঁটে সিগারেটের কাগজ লেগে আছে, তোমার জিভের দোষে কথা জড়িয়ে যায়, তুমি করবে আমার মাথার ব্যামোর চিকিৎসা। ওয়েবারকে গাড়িতে তুলে দিতে
গ্রোপিয়াস ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। ওর দেরি দেখে আমি ঘরটা ঘুরে দেখছিলাম। তাকের ওপর ফটো অ্যালবাম দেখে পাতা উল্টে দেখি একটা ছবিতে আমি রয়েছি। এ ছবি আমার কাছে নেই, তবে এটা তোলার কথা আমার স্পষ্ট মনে আছে। বাগদাদের হোটেল স্প্লেন্ডিডের সামনে তোলা। আমি, গ্রোপিয়াস আর রুশ বৈজ্ঞানিক কমেন্সকি পাশাপাশি দাঁড়িয়ে আছি। তোমার সঙ্গে জিনিসপত্র কি আছে? গ্রোপিয়াস ঘরে ফিরে এসে প্রশ্ন করল। কেন বলতো? আমার মনে হয় তুমি আমার এখানে চলে এসো। তোমার নিরাপত্তার জন্যই আমি প্রস্তাব করছি। আমার বড় গেস্ট রুম আছে, তুমি এর আগেও সেখানে থেকে গেছো, যদিও তোমার সেটা মনে থাকার কথা নয়। মে মাসে যখন এসেছিলে তখন তুমি আমারই আতিথেয়তা গ্রহণ করেছিলে। ব্যাপারটা অসম্ভব জানলেও মাথাটা কেমন যেন গুলিয়ে উঠছিল। আমি জিজ্ঞেস করলাম, আমাকে কি তুমি নেমন্তন্ন করেছিলে? গ্রোপিয়াস এর উত্তরে উঠে গিয়ে পাশের ঘর থেকে একটা ফাইল নিয়ে এলো। তাতে অন্য চিঠির মধ্যে আমার দুখানা চিঠি রয়েছে, অবিকল আমার চিঠির কাগজ, আমার সই, আমার অলিভেটি টাইপরাইটারের হরফ। প্রথম চিঠিটায় লিখেছি যে মে মাসে এমনিতেই আমি ইউরোপে যাচ্ছি, কাজেই ইন্সব্রুকে যাওয়ার কোনো অসুবিধে নেই। দ্বিতীয় চিঠিটায় জানিয়েছি কবে পৌঁছচ্ছি। রহস্য ক্রমেই জটিল হয়ে উঠছে এবং সেই সঙ্গে আমার সংকটাপন্ন অবস্থাটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এখানের হোটেলেই যখন আমাকে ঢুকতে দেয়নি, তখন যে লোককে আমি প্রকাশ্যে বক্তৃতায় নাম ধরে অপমান করেছি, আমার প্রতি তার মনোভাব কি হবে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু গ্রোপিয়াসকে বলতে হলো যে এক্ষুনি তার বাড়িতে এসে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। আজ রাত্রে আমার বন্ধু সামোভিল লন্ডন থেকে আসছে, কাল যদি আমরা দুজনে একসঙ্গে তোমার বাড়িতে এসে উঠি। সামোভিল কে? একটু সন্দিগ্ধভাবে প্রশ্ন করল গ্রোপিয়াস। আমি সামোভিলের পরিচয় দিয়ে বললাম, সে আমার বিশিষ্ট বন্ধু, ঘটনাটা শুনে সে বিশেষ চিন্তিত। তোমার কি ধারণা এখানে এসে সে তোমাকে দেখলে তার চিন্তা দূর হবে? আমি কোনো উত্তর না দিয়ে গ্রোপিয়াসের দিকে চেয়ে রইলাম। আমি জানিও কি বলবে এবং ঠিক তাই বলল। তোমার বন্ধুও তোমার চিকিৎসার জন্য আমারই মতো ব্যস্ত হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। আমি হোটেলে ফিরেছি সন্ধে সাতটায়। ফিঙ্কেলস্টাইনের কাছ থেকে কোনো ফোন আসেনি। ঘরে গিয়ে চেয়ারে বসে আজকের আশ্চর্য ঘটনাগুলো নিয়ে চিন্তা করছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। সামোভিল রেল স্টেশন থেকে ফোন করছে। বললাম, কি হলো, তুমি আসছো না? আসছি তো বটেই, একটা উৎকণ্ঠা হচ্ছিল তাই ফোনটা করলাম। কি ব্যাপার? তুমি অক্ষত আছো কিনা সেটা জানা দরকার। অক্ষত এবং সম্পূর্ণ সুস্থ। ভেরি গুড, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি, অনেক খবর আছে। আমার সম্বন্ধে সামোভিল যে কতটা উদ্বিগ্ন সেটা এই টেলিফোনেই বুঝতে পারল। কিন্তু কি খবর আনছে সে? আমার ঘরে যদিও দুটো খাট রয়েছে, কিন্তু ঘরটা এত ছোট যে আমি সামোভিলের জন্য পাশের ঘরটার বন্দোবস্ত করব বলে ঠিক করেছিলাম। যখন বাড়ি ফিরেছি তখনও ঘরটা খালি ছিল। হোটেলের মালিককে সেটা সম্বন্ধে বলবো বলে ঘর থেকে বেরিয়ে দেখি সে ঘরে বাতি জ্বলছে এবং আধখোলা দরজাটা দিয়ে কড়া চুরুটের গন্ধ আসছে। আর কোনো খালি ঘর আছে কি? খোঁজ নিয়ে জানলাম, নেই। অগত্যা এই ছোট ঘরেই সামোভিলকে থাকতে হবে। আধ ঘন্টার মধ্যেই সামোভিল এসে পড়ল। ইতিমধ্যে কখন যে বৃষ্টি আরম্ভ হয়েছে সেটা খেয়াল করিনি। সেটা বুঝলাম সামোভিলকে ভিজে বর্ষাতি খুলতে দেখে। বলল, আগে কফি আনো, তারপর কথা হবে। কথাটা বলে সেও গ্রোপিয়াসের মতো মিনিট খানেক ধরে আমার দিকে চেয়ে রইল। এই ব্যাপারটা আমার প্রায় গা সওয়া হয়ে যাচ্ছে, যদিও সামোভিলের প্রতিক্রিয়া হলো অন্যরকম। তোমার চাহনিতে কোনো পরিবর্তন দেখছি না শঙ্কু, আমার বিশ্বাস তুমি সম্পূর্ণ সুস্থ। আমি এতদিনে
নিশ্চিন্তির হাঁপ ছাড়লাম। কফি আসার পর সামারফিল্ডকে আজকের সারাদিনের ঘটনা বললাম। সব শুনে সে বলল, আমি গত কদিনে পুরনো জার্মান বৈজ্ঞানিক পত্রিকা ঘেঁটে গ্রোপিয়াসের কয়েকটা প্রবন্ধ আবিষ্কার করেছি। গত 10 বছরের মধ্যে সে কোনো লেখা লেখেনি, কিন্তু তার আগে লিখেছে। কি সম্বন্ধে লিখেছে? তার ব্যর্থতা সম্বন্ধে। কিরকম, কিসের ব্যর্থতা? এর উত্তরে সামারভিল যা বলল তাতে যে আমি শুধু অবাকই হলাম তা নয়, এর ফলে সমস্ত ঘটনাটা একটা নতুন চেহারা নিয়ে উপস্থিত হলো আমার সামনে। সে বলল, তোমার তৈরি অমনেস্কোপ, তোমার ধন্বন্তরী ওষুধ মেরাকিউরল, তোমার লিঙ্গুয়াগ্রাফ, তোমার এয়ার কন্ডিশনিং পিল, প্রত্যেকটি জিনিসই গ্রোপিয়াসের মাথা থেকে বেরিয়েছিল। দুঃখের বিষয়ে প্রতিবারই সে জেনেছে যে তার ঠিক আগেই তুমি এগুলোর প্যাটেন্ট নিয়ে বসে আছো। অর্থাৎ প্রতিভার দৌড়ে প্রতিবারই সে তোমার কাছে অল্পের জন্য হার মেনেছে। 10 বছর আগে তার শেষ প্রবন্ধে সে অত্যন্ত আক্ষেপ করে বলেছে যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য খ্যাতি লাভের ব্যাপারটা নেহাতি আকস্মিক। প্রাচীন পুঁথিপত্র ঘেঁটে ও এর নজিরও দেখিয়েছে। যেমন মাধ্যাকর্ষণের ব্যাপারে খ্যাতি হলো নিউটনের, কিন্তু তারও 30 বছর আগে ইটালির বৈজ্ঞানিক ফ্রাতেলি নাকি এই মাধ্যাকর্ষণের কথা লিখে গেছেন। আমি বললাম, ঠিক সেইভাবে বেতার আবিষ্কারের কৃতিত্ব আমাদের জগদীশ বোসের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন মার্কন। এক্স্যাক্টলি, বলল সামারভিল। কাজেই গ্রোপিয়াস যদি তোমার প্রতি বিরূপ ভাব পোষণ করে তাহলে আশ্চর্য হয় না। তা তো বুঝলাম, কিন্তু এতে দ্বিতীয় শঙ্কুর রহস্যের সমাধান হচ্ছে কিভাবে? প্রশ্নটা করাতে সামারভিল গম্ভীর হয়ে গেল, বলল, তোমার সঙ্গে গ্রোপিয়াসের শেষ দেখা হয়েছিল বাগদাদে 7 বছর আগে। তারপর থেকে সে আর কোনো বিজ্ঞান সম্মেলনে যায়নি। এই প্রথম গত মে মাসে ইনসব্রুকে তারই উদ্যোগে আয়োজিত বিজ্ঞানী সম্মেলনে সে যোগদান করে। আর আমি সামারভিলকে বাধা দিয়ে বললাম, কিন্তু এই সম্মেলন থেকে আমি কোনো চিঠি পাইনি। সে তো পাবেই না, কিন্তু গ্রোপিয়াস নিশ্চয়ই বলেছে যে সে তোমাকে ডেকেছে। এমনকি সে তোমার সই সময় চিঠিও নিশ্চয়ই তার ফাইলে রেখেছে। আমাকে বলতেই হলো যে সে চিঠি আমি নিজের চোখে দেখে এসেছি। তার সঙ্গে এর আগে তোমার চিঠি লেখালেখি হয়েছে? সামারভিল প্রশ্ন করল। আমি বললাম, বাগদাদে ওর সঙ্গে আলাপ হবার পর আমি ওকে 2 বার চিঠি লিখেছি, আর পরপর 5 বছর নববর্ষে সম্ভাষণ জানিয়ে কার্ড পাঠিয়েছি। সামারভিল গম্ভীরভাবে মাথা নাড়ল, তারপর বলল, তোমার সঙ্গে চেহারার মিল আছে এমন কোনো লোক নিশ্চয়ই জোগাড় করেছে গ্রোপিয়াস। যেটুকু তফাত সেটুকু মেকআপের সাহায্যে ম্যানেজ করেছে, আর বক্তৃতার বিষয়টা তাকে আগে থেকেই শিখিয়ে দিয়েছে। টাকার লোভে এই কাজটা অনেকেই করতে রাজি হবে। এই দ্বিতীয় শঙ্কুর তো কোনো দায় দায়িত্ব নেই, সে ফরমাস খেটে টাকা পেয়ে খালাস। এদিকে আসল শঙ্কুর যা সর্বনাশ হবার তা হয়েই গেল, আর গ্রোপিয়াসেরও প্রতিশোধ নেওয়া হয়ে গেল। ভালো কথা, তোমার বক্তৃতার কোনো রেকর্ডিং গ্রোপিয়াসের কাছে থাকতে পারে? প্রশ্নটা শুনেই আমার মনে পড়ে গেল, বাগদাদে গ্রোপিয়াসকে একটা ছোট্ট টেপ রেকর্ডের সঙ্গে নিয়ে ঘুরতে দেখেছি। আমি বললাম, সেটা খুবই সম্ভব। শুধু তাই না, আমার একটা ভালো রঙিন ছবিও তার কাছে আছে, আমি আজই দেখেছি। সামারভিল একটা আক্ষেপসূচক শব্দ করে বলল, মুশকিলটা কি জানো, যাকে শঙ্কু সাজিয়েছে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম, অথচ গ্রোপিয়াসের শয়তানি প্রমাণ করতে গেলে দ্বিতীয় শঙ্কুর প্রয়োজন। এই হোটেলে ঘরে টেলিফোন নেই, দোতলার 3 জন বাসিন্দার জন্য একটি মাত্র টেলিফোন রয়েছে প্যাসেজে। যদি 1 নম্বরের জন্য ফোন আসে তাহলে একবার একবার করে রিং হতে থাকে, 2 নম্বর হলে ডাবল রিং, আর 3 নম্বর হলে 3 বার। টেলিফোন 2-2 করে বাজছে দেখে বুঝলাম আমারই ফোন।
দরজা খুলে বাইরে বেরিয়ে ফোন ধরলাম। হ্যালো, প্রফেসর শঙ্কু কথা বলছেন? হ্যাঁ। আমার নাম ফিঙ্কেলস্টাইন। আমি বৃথা বাক্যব্যয় না করে আসল প্রসঙ্গে চলে গেলাম। গত মে মাসে এখানে একটা বিজ্ঞানী সভায় তুমি বোধহয় উপস্থিত ছিলে, কাগজে তোমার ছবি দেখলাম। তুমি কি তোমার চশমা হারিয়েছো? এই অপ্রত্যাশিত প্রশ্নের কি জবাব দিতে হবে ভাবছি, সেই ফাঁকে ফিঙ্কেলস্টাইন আর একটা প্রশ্ন করে বসল। তোমার চশমার কাঁচ কি ঘোলাটে না স্বচ্ছ? আমি বললাম, স্বচ্ছ, এবং সে চশমা আমার কাছেই আছে, কোনোদিন হারাইনি। আমার তাই বিশ্বাস। যাই হোক, বিজ্ঞান সভায় যে শঙ্কু বক্তৃতা দিয়েছিলেন, তিনি ঘর থেকে বেরোবার সময় তার চশমাটা খুলে মেঝেতে পড়ে যায়, সেটা আমি তুলিনি। শুধু চশমা নয়, তার সঙ্গে একটা জিনিস আটকে ছিল, সেটাও আমার কাছে আছে। কি জিনিস? সেটা তুমি এলে দেখাবো। ওটা না পেলে কিন্তু আমারও ধারণা হতো যে যিনি বক্তৃতা দিয়েছেন তিনি আসল শঙ্কু, নকল নন। কথাটা শুনে আমার হৃৎকম্প শুরু হয়ে গেছে। বললাম, কখন তোমার সঙ্গে দেখা করা যায়? ফিঙ্কেলস্টাইন বলল, এখন রাত হয়ে গেছে আর দিনটাও ভালো না, কাল সকালে 8:30 আমার বাড়িতে এসো। বেশি সকাল হয়ে যাচ্ছে না তো? না না, ঠিক 8:30 যাব। আমার সঙ্গে আমার ইংরেজ বন্ধু জন সামভিলও থাকবে। বেশ, তাকে নিয়ে এসো, তখনই কথা হবে, অনেক কিছু বলার আছে। ফোন রেখে দিলাম। সামভিল পাশেই দাঁড়িয়েছিল। দুজনে আবার ঘরে ফিরে এলাম। সামভিল দরজাটা বন্ধ করে দিয়ে বলল, 3 নম্বরে যিনি আছেন তাকে চেনো? কেন বলতো, লোকটা আজ সন্ধ্যায় এসেছে। ভদ্রলোকের একটু বেশি রকম কৌতূহল বলে মনে হলো। চুরুটের গন্ধ পেয়ে পেছনে ফিরে দেখি দরজাটা 1 ইঞ্চি ফাঁক করে দাঁড়িয়ে আছে। তোমার ফোনের কথা শোনার জন্য তার এত আগ্রহ কেন? এর উত্তর আমি জানি না, লোকটা কে তাও জানি না। আশা করি কাল ফিঙ্কেলস্টাইনের সঙ্গে কথা বলে রহস্য অনেকটা পরিষ্কার হবে। এখন রাত 11:00, বৃষ্টি হয়ে চলেছে, সামভিল শুয়ে পড়েছে। 9 জুলাই। কাল ডায়েরি লিখতে পারিনি, লেখার মতো অবস্থা ছিল না। সেই জ্যোতিষীর গণনা শেষ পর্যন্ত ফলেছে। একটা কথা মানতেই হবে, শয়তানিতে একজন সাধারণ মানুষের পক্ষে বৈজ্ঞানিককে টেক্কা দেওয়া অসম্ভব। যাক গে, আপাতত কালকের অসামান্য ঘটনাগুলোর বর্ণনায় মনোনিবেশ করি। সকাল 8:30 ফিঙ্কেলস্টাইনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। টেলিফোন ডিরেক্টরিতে ফিঙ্কেলস্টাইনের ঠিকানা দেখে সামভিল বলল, হেঁটে যাওয়া যেতে পারে, বেশি দূর না, 1/2 ঘন্টায় পৌঁছে যাব। সামভিলের চেনা শহর ইন্সব্রুক, তাছাড়া আমাকে ট্যাক্সিতে তোলার বিপদের কথাও সে জানে। 8:00 বেরিয়ে পড়লাম, প্রাচীন শহরের ভেতর দিয়ে রাস্তা। সামভিল দেখলাম অলিগলির মধ্যে দিয়ে শর্টকাটগুলোও জানে। একটা গলি পেরিয়ে খোলা জায়গায় পড়তেই দেখি ডাইনে ছবির মতো সুন্দর সিল নদী বয়ে যাচ্ছে। আমরা নদীর ধার ধরে কিছু দূর গিয়ে বাঁয়ে একটা পার্ক ছাড়িয়ে আবার বাঁ দিকেই ঘুরে একটা নির্জন রাস্তায় পড়লাম। এটাই রোজেনবাম অ্যালি, অর্থাৎ ফিঙ্কেলস্টাইনের বাড়ির রাস্তা। 11 নম্বর খুঁজে পেতে কোনোই অসুবিধে হল না। ছোট অথচ ছবির মতো সুন্দর বাড়ি, সামনেই বাগান, তাতে নানা রঙের ফুল ফুটে রয়েছে। আর তারই মধ্যে সামনের দরজার ডান পাশে একটা আপেল গাছ দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। আমরা এগিয়ে গিয়ে দরজার বেল টিপলাম। একজন প্রৌঢ় চাকর এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই তার মুখে হাসি ফুটে ওঠাটা
কেমন যেন অস্বাভাবিক লাগল। আসুন ভেতরে, আপনি কিছু ফেলে গেছেন বুঝি? আমার বুকের ভেতরে যেন একটা হাতুড়ি পড়ল। প্রফেসর ফিঙ্কেলস্টাইন আছেন? সামারভিলের গলার স্বরে সংশয়। মনিব তো এখনো ঘরেই আছেন। কোথায় ঘর? দোতলায় উঠেই ডান দিকে। ইনি তো একটু আগেই। তিন ধাপ করে সিঁড়ি উঠে দোতলায় পৌঁছে গেলাম। ডান দিকের ঘরের দরজা খোলা। সামারভিল তার লম্বা পা ফেলে আগে ঢুকে মাই গড বলে দাঁড়িয়ে গেল। এটা ফিঙ্কেলস্টাইনের স্টাডি। মাহাগনির টেবিলের সামনে অদ্ভুতভাবে মাথাটাকে পিছনে চিতিয়ে চেয়ারে বসে আছে ফিঙ্কেলস্টাইন। তার হাত দুটো চেয়ারের দুপাশে ঝুলে আছে। এগিয়ে গিয়ে দেখি যা অনুমান করেছি তাই। ফিঙ্কেলস্টাইনের মুখের দিকে চাওয়া যায় না, তাকে গলা টিপে মারা হয়েছে। কণ্ঠনালীর দুপাশে আঙুলের দাগ এখনো টাটকা। এই দৃশ্য দেখে ফিঙ্কেলস্টাইনের চাকর যেটা করল সেটাও মনে রাখার মতো। একটা অস্ফুট চিৎকার করে আমার দিকে একটা বিস্ফারিত দৃষ্টি দিয়ে সে টেবিলের উপর রাখা টেলিফোনটার উপর হুমড়ি খেয়ে পড়ল। তার উদ্দেশ্য স্পষ্ট, সে পুলিশে খবর দেবে। সামারভিল যেটা করল সেটা অবশ্যই তার উপস্থিত বুদ্ধির পরিচয়। সে এক ঘুষিতে ভৃত্যটিকে ধরাশায়ী করল। দেখে বুঝলাম ভৃত্য অজ্ঞান। তুমি ফাঁদে পড়েছ শঙ্কু, রুদ্ধশ্বাসে বলল সামারভিল। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কিন্তু ওটা কি? আমার চোখ চলে গেছে টেবিলের উপর রাখা একটা প্যাডের দিকে। তাতে একটি মাত্র কথা লেখা রয়েছে লাল পেন্সিলে, অ্যাসার্টে, অর্থাৎ ফার্স্ট, প্রথম। আরও যে কিছু লেখার ইচ্ছে ছিল ফিঙ্কেলস্টাইনের সেটা কথাটার পরে পেন্সিলের দাগ থেকে বোঝা যাচ্ছে। পেন্সিলটা পড়ে রয়েছে টেবিলের পাশে মেঝেতে। যা করতে হবে খুব তাড়াতাড়ি। এসার্টে লিখে কি বোঝাতে চেয়েছিলেন ফিঙ্কেলস্টাইন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে বোঝানো যেতে পারে এমন কি আছে ঘরের মধ্যে? বইয়ের তাক বোঝাতে পারে কি? মনে হয় না। আমি বুঝতে পারছি কি জিনিসের অবস্থান বোঝাতে চেয়েছিল ফিঙ্কেলস্টাইন। আমার চশমা। জিনিসটা পাওয়া গেল টেবিলের প্রথম, অর্থাৎ ওপরের দেরাজটা খুলে। কাগজপত্র, কলম, পেন্সিল ইত্যাদির মধ্যে একটা কার্ডবোর্ডের বাক্স রাখা রয়েছে। তার ঢাকনাতে জার্মান ভাষায় লেখা শঙ্কুর চশমা এবং চুল। বাক্সটা নিয়ে আমরা দুজনে চম্পট দিলাম। ভৃত্য এখনো বেহুশ। সিঁড়ি দিয়ে নামার সময় লক্ষ্য করলাম জুতোর ছাপ। ওঠার সময় তাড়াতাড়িতে চোখে পড়েনি। বাইরেও রয়েছে সেই ছাপ। দরজা দিয়ে বেরিয়ে গেট ছাড়িয়ে রাস্তায় গিয়ে পড়েছে। আসার ছাপ, যাওয়ার ছাপ দু রকমই আছে। কাল রাত্রের বৃষ্টি অবশ্যই এর জন্য দায়ী। আমরা ছাপটা অনুসরণ করে কিছু দূর অগ্রসর হয়ে দেখি সেটা রাস্তা থেকে ঘাসের উপর উঠে অদৃশ্য হয়ে গেছে। তা সত্ত্বেও আমরা পা চালিয়ে এগিয়ে গেলাম। 10 মিনিট এদিক ওদিক খুঁজেও যখন দ্বিতীয় শঙ্কুর কোনো চিহ্ন পাওয়া গেল না, তখন বাধ্য হয়ে হোটেলে ফিরে আসতে হলো। মালিক আমাকে দেখেই বলল, তোমার ফোন এসেছিল, ডক্টর গ্রোপিয়াস তোমাকে অবিলম্বে টেলিফোন করতে বলেছেন।
দোতলায় উঠে দেখি আমাদের পাশের ঘর আবার খালি হয়ে গেছে। খাটে বসে পকেট থেকে বাক্সটা বার করলাম, খুলে দেখি শুধু চশমা নয়, তার সঙ্গে একটা ছোট্ট খামও রয়েছে। চশমাটা ঠিক আমারই চশমার মতো, কেবল কাঁচটা গ্রে রঙের। খামটা খুলতে তার থেকে একটা চিরকুট বেরোল, তাতে লেখা লাইবনিৎজ হলে বিজ্ঞান সভায় ভারতীয় বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কুর চোখ থেকে খুলে পড়া চশমা সংলগ্ন নাইলনের চুল। নাইলনের চুল? খামের ভেতরেই ছিল চুলটা, দেখতে ঠিক পাকা চুলেরই মতো বটে, কিন্তু সেটা যে কৃত্রিম তাতে কোনো সন্দেহ নেই। এই চুল থেকেই ফিঙ্কেলস্টাইন বুঝে ফেলেছিল যে বক্তৃতা সভার শঙ্কু আসল শঙ্কু নয়। কিন্তু আমার এই সংকটে ফিঙ্কেলস্টাইনের সাহায্য লাভের আর কোনো উপায় নেই। ঘরের দরজা বন্ধ ছিল, তাতে হঠাৎ টোকা পড়তে দুজনেই চমকে উঠলাম। এই সময় আবার কে এলো? খুলে দেখি গ্রোপিয়াস। সামারভিলের সঙ্গে পরিচয় করিয়ে গ্রোপিয়াসকে বসতে বললাম, কিন্তু সে বসল না। দরজার মুখে দাঁড়ানো অবস্থাতেই বলল, আজ তোমাকে নিয়ে যাব বলেছিলাম, কিন্তু আজ ওয়েবারের একটু অসুবিধে আছে, তাছাড়া আমার বাড়িতে আজ একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার এক চাকর ফ্রান্স কাল রাত্রিরে থ্রম্বোসিসে মারা গেছে, আজ তার শেষকৃত্য, আমায় উপস্থিত থাকতে হবে। এর উত্তরে আমাদের কিছুই বলার নেই। কয়েক মুহূর্ত বিরতির পর গ্রোপিয়াস কথা বলল, এবার সে একটা প্রশ্ন করল, ফিঙ্কেলস্টাইন মারা গেছে জানো কি? আমি যে ফিঙ্কেলস্টাইনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম সেটা পাশের ঘর থেকে একজন লোক শুনেছিল, সেটা মনে আছে। সে যদি গ্রোপিয়াসের অনুচর হয়ে থাকে তাহলে আমার 8:30 অ্যাপয়েন্টমেন্টের কথা গ্রোপিয়াসের কানে পৌঁছেছিল নিশ্চয়ই। তবুও আমি অজ্ঞতা ও বিস্ময়ের ভান করে বললাম, সে কি, কখন? আজ সকালে একাডেমি অফ সায়েন্স থেকে ফোন করেছিল এই কিছুক্ষণ আগে। ওর চাকর অ্যান্টন প্রথমে পুলিশে খবর দেয়, তারপর একাডেমির প্রেসিডেন্ট গ্রসম্যানকে ফোন করে। আমরা দুজনে চুপ। গ্রোপিয়াস এক পায়ে এগিয়ে এলো, অ্যান্টন একজন লোকের কথা বলেছে, গায়ের রং ময়লা, মাথায় টাক, দাড়ি আছে, চশমা আছে, আজ সকালে ফিঙ্কেলস্টাইনের বাড়ি গিয়েছিল, তার নামটাও বলেছিল অ্যান্টন। বর্ণনা যখন আমার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে নামটাও মিলতে পারে, আমি শান্ত কণ্ঠে বললাম, আর সেটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ সকালে সত্যিই গিয়েছিলাম ফিঙ্কেলস্টাইনের সঙ্গে দেখা করতে, সঙ্গে সামোভিল ছিল। গিয়ে দেখি ফিঙ্কেলস্টাইন মৃত, তাকে টুঁটি টিপে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রফেসর শঙ্কু, রক্ত জল করা গলায় বলল গ্রোপিয়াস, বক্তৃতার ভাষার সাহায্যে বৈজ্ঞানিকদের আক্রমণ করা এক জিনিস, আর সরাসরি তাদের একজনকে আক্রমণ করে তাকে হত্যা করা আর এক জিনিস। তুমি নিজেই যখন বলছো তোমার মস্তিষ্কে কোনো গোলমাল নেই, তখন এই অপরাধের জন্য তোমার কি শাস্তি হবে সেটা তুমি জানো নিশ্চয়ই। এবার সামোভিল মুখ খুলল, তারও কণ্ঠস্বর সম্পূর্ণ স্বাভাবিক, ডক্টর গ্রোপিয়াস, আপনি যখন বক্তৃতার দিন মঞ্চ থেকে শঙ্কুকে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন তার চোখ থেকে চশমাটি খুলে পড়ে যায়, ঘোলাটে কাঁচ, কতকটা সানগ্লাসের মতো। সেই চশমাটি ফিঙ্কেলস্টাইন তুলে নেয়, চশমার ডান্ডায় একটি চুল আটকে ছিল, চুলটা নাইলনের। আজ ফিঙ্কেলস্টাইনের চাকরের কথায় মনে হলো শঙ্কুরি মতো দেখতে আর একজন লোক আমাদের আধ ঘন্টা আগে ফিঙ্কেলস্টাইনের সঙ্গে দেখা করতে যায়। আমরা সিঁড়িতে তার জুতোর ছাপ দেখেছি, বাড়ির বাইরে এবং রাস্তাতেও দেখেছি। এই লোকটি যাবার কিছুক্ষণের মধ্যেই খুনটা হয়।
আততায়ী দস্তানা পরেনি। তার আঙুলের স্পষ্ট ছাপ ফিঙ্কেলস্টাইনের গলায় ছিল। এই জাল শঙ্কু যে খুনটা করেছে সেটা আপনি আসল শঙ্কুর ঘাড়ে চাপাবেন কি করে? গ্রোপিয়াস হঠাৎ হো হো করে এক অস্বাভাবিক হিংস্র তেজে হেসে উঠল। কি করে চাপাবো সেটা দেখতেই পাবে। কাল শঙ্কু আমার বাড়িতে বসে আমার পেয়ালা থেকে হট চকলেট খেয়েছে, আমার ফটো অ্যালবামের পাতা উল্টে দেখেছে, এসবে কি আর তার আঙুলের ছাপ পড়েনি? আজকাল কৃত্রিম আঙুলের ছাপ তৈরি করা যায় প্রফেসর সামোভিল, হান্স গ্রোপিয়াসের আবিষ্কার এটা। ইতিমধ্যে ইউরোপের 3 সেরা ক্রিমিনালকে আমি এর উপায় বাতলে দিয়েছি। এতক্ষণ লক্ষ্য করিনি যে দরজার বাইরে গ্রোপিয়াসের আড়ালে আর একটি লোক দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। একে আমি চিনি। এই লোকই সেদিন পাশের ঘর থেকে আড়ি পেতেছিল। অত্যন্ত দুঃখের বিষয় যে তোমার এই পরিণাম হতে চলেছে, গ্রোপিয়াস আমার দিকে চেয়ে বলল। এই অবস্থায় যদি মাথা সত্যি খারাপ হয় তাহলে অবশ্যই ওয়েবারের ক্লিনিক রয়েছে, সেখানে আমারই আবিষ্কৃত পদ্ধতিতে ব্রেন প্লান্ট কাজ শুরু হয়েছে। এবারে বোধহয় আর আমাকে টেক্কা দিতে পারবে না। গুড ডে শঙ্কু। গুড ডে প্রফেসর সামোভিল। গ্রোপিয়াস আর তার অনুচর সিঁড়িতে ভারী শব্দ তুলে নিচে নেমে গেল। আমি খাটে বসে পড়লাম। সামোভিল পায়াচারি শুরু করেছে। দুবার তাকে বলতে শুনলাম, কি শয়তান, কি শয়তান। আমি বুঝতে পারছি চারিদিক থেকে জাল ঘিরে আসছে আমাকে। আঙুলের ছাপও যদি মিলে যায় তাহলে আর বেরোবার কোনো পথ নেই। যদি না জাল শঙ্কুকে খুঁজে বের করে পুলিশের সামনে উপস্থিত করা যায়। ফাঁদে যখন পড়েছি, পায়াচারি থামিয়ে বলল সামোভিল, তখন ফাঁদের শেষ দেখে যেতে হবে। মরতে হলে লড়ে মরা ভালো, এভাবে নয়। বুঝলাম আমার বিপদকে নিজের ঘাড়ে নিতে বিন্দু মাত্র দ্বিধা করছে না সামোভিল। চাবি দিয়ে সুটকেস খুলে রিভলভার বার করে সে পকেটে পুরল। বিজ্ঞানের সঙ্গে সঙ্গে শিকারেও যে তার আশ্চর্য দখল, সেটা সে ভেনেজুয়েলার জঙ্গলে অনেকবার প্রমাণ করেছে। আমিও আমার অ্যানাইহিলিন গান বা নিশ্চিহ্নাস্ত্রটা সঙ্গে নিলাম। মাত্র 4 লম্বা আমার এই আশ্চর্য অস্ত্রটি আমি পারতপক্ষে ব্যবহার করি না। ঘরের দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নেমে আমরা হোটেলের বাইরে বেরিয়ে এলাম। একটা ট্যাক্সি দেখে সেটাকে হাত তুলে থামিয়ে এগিয়ে যেতে ড্রাইভার আমাকে দেখেই নাই নাই, অর্থাৎ না না বলে মাথা না, সেটাই আবার ইয়া ইয়া হয়ে গেল যখন সামোভিল তার হাতে একটা 100 নোট গুঁজে দিল। একটু আগেই একটা সাইরেনের শব্দ পেয়েছি। আমাদের ট্যাক্সিটা যখন রওনা হয়েছে তখন দেখলাম একটা পুলিশের গাড়ি আমাদের হোটেলের দিকে যেতে যেতে আমাদের গাড়িটা দেখেই ব্রেক কষল। সামোভিল এবার 200 নোট ড্রাইভারের হাতে দিয়ে বলল, খুব জোরে চালাও, গ্রুনোবল স্ট্রাসে যাব। সকালে রোদ বেরিয়েছিল কিন্তু এখন দেখছি পশ্চিম দিক থেকে কালো মেঘ এসে আকাশটাকে ছেয়ে ফেলেছে, তার ফলে তাপমাত্রাও নেমে গেছে অন্তত 20 ফারেনহাইট। আমাদের মার্সিডিস ট্যাক্সি ঝড়ের মতো এগিয়ে চলল ট্রাফিক বাঁচিয়ে। মিনিট 10 চলার পর পেছনে দূর থেকে আবার সাইরেনের শব্দ পেলাম। সামোভিল ড্রাইভারের পিঠে হাত দিয়ে একটা মৃদু চাপ দিল, ফলে আমাদের গাড়ির গতি
আরো বেড়ে গেল। স্পিডোমিটারের কাঁটা প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে গেছে। চালকের অশেষ বাহাদুরি যে আমাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে সে 20 মিনিটের মধ্যে এনে ফেলল গ্রুনোবলস্ট্রাসেতে। সামনে একটা মিছিল, তাই বাধ্য হয়ে গাড়ির গতি কমাতে হলো। 10-12 জন লোক একটা কফিন নিয়ে বাঁয়ে গোরস্থানের গেটের ভিতর দিয়ে ঢুকে গেল। তার মধ্যে 2 জনকে চিনলাম, কাল যে চাকরটি হট চকলেট এনে দিয়েছিল এবং গ্রোপিয়াস নিজে। আমাদের গাড়ি গোরস্থানের গেট ছাড়িয়ে গ্রোপিয়াসের গেটে পৌঁছানোর ঠিক আগে সামোভিল চেঁচিয়ে উঠল, স্টপ দ্য কার, গাড়ি ব্যাক করো। বকশিশ পাওয়া ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে ব্যাক করে গোরস্থানের গেটের সামনে এসে থামল। আমরাও নামলাম, আর সেই সঙ্গে সাইরেনের শব্দে গোরস্থানের স্তব্ধতা চিরে পুলিশের গাড়ি এসে আমাদের ট্যাক্সির পিছনে সশব্দে ব্রেক কষল। গোরস্থানে একটা সদ্য খোঁড়া গর্তের পাশে রাখা হয়েছে কফিনটাকে। সব যাত্রীদের সকলেই আমাদের দিকে দেখছে, এমনকি গ্রোপিয়াসও। পুলিশের গাড়ি থেকে একজন ইন্সপেক্টর ও আরও 2টি লোকের সঙ্গে নামল ফিঙ্কেলস্টাইনের ভৃত্য অ্যান্টন, এবং নেমেই আমার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই সেই লোক। পুলিশ অফিসার আমার দিকে এগিয়ে এলেন। গোরস্থানের পাদ্রি তার শেষকৃত্য শুরু করে দিয়েছে। প্রফেসর শঙ্কু, আমার নাম ইন্সপেক্টর ডিট্রিক, আপনাকে আমাদের সঙ্গে একটু। সামারভিলের রিভলভার 3 বার গর্জিয়ে উঠল, সঙ্গে সঙ্গে 3 বার কাঠ ফাটার শব্দ। ওকে পালাতে দিও না, সামারভিল চিৎকার করে উঠল, কারণ গ্রোপিয়াস গোরস্থানের পিছন দিক লক্ষ্য করে ছুট দিয়েছে। একজন পুলিশের লোক হাতে রিভলভার নিয়ে তার দিকে তীর বেগে ধাওয়া করল। ইন্সপেক্টর ডিট্রিক চেঁচিয়ে উঠলেন, যে পালাবে তাকেই গুলি করা হবে। এদিকে আমার বিস্ফারিত দৃষ্টি চলে গেছে কফিনের দিকে। 3টের 1টা গুলি তার পাশের দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে গেছে, অন্য 2টো ঢাকনার কানায় লেগে সেটাকে দ্বিখণ্ডিত করে স্থানচ্যুত করেছে। কফিনের ভেতর বিশাল 2টি নিষ্ফলক পাথরের চোখ নিয়ে যিনি শুয়ে আছেন তিনি হলেন আমারই ডুপ্লিকেট, শঙ্কু নাম্বার 2। এবার সমবেত সকলের রক্ত হিম করে ডিট্রিকের হাত থেকে রিভলভার খসিয়ে দিয়ে পুলিশের বগল দাবা গ্রোপিয়াসকে অজ্ঞান করে দিয়ে কফিনবদ্ধ দ্বিতীয় শঙ্কু ধীরে ধীরে উঠে বসলেন। বুঝলাম তার পাঁজরা দিয়ে গুলি প্রবেশ করে তার দেহের ভেতরে যন্ত্র বিকল করে দিয়েছে, কারণ ওই বসা অবস্থাতেই গ্রোপিয়াস সৃষ্ট জাল শঙ্কু তার শরীরের ভিতর রেকর্ড করা একটা পুরনো বক্তৃতা শুরু করে দিয়েছে। ভদ্রমহোদয়গণ, আজ আমি যে কথাগুলো বলতে এই সভায় উপস্থিত হয়েছি সেগুলো আপনাদের মনোভূত। আমি আমার অ্যানাইহিলিন বন্দুকটি পকেট থেকে বার করলাম। আমার এই পৈশাচিক জোড়াটিকে পৃথিবীর বুক থেকে একেবারে মুছে ফেলতে পারলে তবেই আমার মুক্তি। শুনছিলেন শঙ্কু-র শোনির দশা, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর, ইন্সপেক্টর ডিয়েট্রিক রিচার্ড, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চি 98.3 FM এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।